গাইস, আজকে আমরা চলে এসেছি এখানে অরুণ আইসক্রিমে। এখন যেটা ভাইরাল চলছে খুব, হ্যাপি ডেইলি লেখা আছে, এটা হচ্ছে অরুণ আইসক্রিম। আর অরুণ আইসক্রিমটা আসানসোলে এসবি গড়াই রোডে ঠিক সেন্ট ভিনসেন্ট স্কুলের গেট ঠিক এর পাশেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট ভিনসেন্ট স্কুলের গেট। এখান থেকে পাশেই হচ্ছে সীতারামের মিষ্টির দোকান, আর তার পাশেই হচ্ছে অরুণের আইসক্রিম বার। এখন ঘড়িতে মোটামুটি যেটা বাজছে সেটা হয়ে গেল 7টা। এবার আমরা ঢুকে যাব। রাখি চলে এসছে আমাদের অরুণের আইসক্রিম খাবে বলে, এদিকে রাজা, চলো আমরা যাই। এই যে এসবি গড়াই রোড, এসবি গড়াই রোডেই এসেই এখানে তোমরা দেখতে পাবে হ্যাপি ডেইলি লেখা আছে। এই হ্যাপি ডেইলিটাই হচ্ছে আমাদের অরুণ আইসক্রিম বার। রাখি 5 টাকার আইসক্রিম দেখে জিভে জল চলে এসছে। রাখি চয়েস করতে স্টার্ট করে দিয়েছে, কটন ক্যান্ডি আছে দুর্দান্ত। ওটা কি আছে? শুনছিলাম খুব দুর্দান্ত খেতে, নিয়ে রাখ নিয়ে রাখ। বিরাট জিনিস তো আইসক্রিম শেক পাওয়া যাচ্ছে। 30 রুপিয়া, 3 হাজার 3টা। না আচ্ছা, শেক খাবি নাকি? শেক খাবি না। কি আমার একটা রিকমেন্ডেশন, তুই পুশ আপটা নে, এটা পুশ আপটা। পুশ আপটা কিরকম প্রাইস আছে? 35। আর ওইটা কি? ইয়ে বল, ভ্যানিলা বল নাকি? দেখো ভ্যানিলা বলটা দেখো কেমন আছে। তোমাদের দোকানটা কতদিন ওপেন হলো? 4 মাস। উড়ি ভাই, এদিকে তো ভাই না ভাই রে, এগুলো কিরকম প্রাইস আছে? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা। ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, ম্যাঙ্গো ফ্লেভার একটা কিছু পেলাম না মনে হচ্ছে। এইগুলো ম্যাঙ্গো মনে হচ্ছে? এইগুলো ম্যাঙ্গো না? আর এগুলো কোন? আচ্ছা, কোনে কী কী কালেকশান আছে দাদা? কোনে কী কী কালেকশান আছে? আচ্ছা, আচ্ছা, চকলেট আছে, ভ্যানিলা আছে। আর তোমাদের কি খালি মানে আইসক্রিম আছে? আইসক্রিম ছাড়া অন্য কিছু? আচ্ছা, কেক আছে, কেক আছে, আইসক্রিম কেক আছে, আইসক্রিম কেক মানে ইয়েটা কি?
আইসক্রিম কেক নিয়ে গেলে গলে যাবে না, বাড়ি চলি না। এগুলো কি ঘি নাকি? আর বড়টা নিয়ে ঠিক আছে। আরে হ্যাঁ সাই হয়নি, এতদিন পর এলাম, এটা নিতে হবে তো নাকি? এগুলো কি কি আছে? কুলফি, আচ্ছা কুলফি কিরকম প্রাইস আছে? এগুলো চল্লিশ টাকা। কি জাগরি মানে ইয়ে গুড়ের? হ্যাঁ রসগুলকা এইগুলো খেয়ে শেষ করতে হবে তো, যেগুলো নিলি রাখির মুখে হাসি ধরে না। রাজা রে তুই কি নিলি? হ্যাঁ গাজর হালুয়া আইসক্রিম ফ্লেভার। এটা কিরকম প্রাইস আছে? আচ্ছা রাজভোগ। তোমাদের মানে এটা আইসক্রিম মল আজকে অ্যাকচুয়ালি না, আইসক্রিম মল। আচ্ছা ঠিক আছে। মোটামুটি কটা অবধি দোকান খোলা থাকে? দোকান দশটা অবধি খোলা থাকে। ঠিকই আছে, সব কিছুরই মল দেখেছি, আইসক্রিম মলটাই দেখা বাকিছি। ঠিক আছে রাখি, অনেকগুলো কিনে নিয়েছে আর তস হয়েছে না। অনেক খুশি আজকে, আমি অনেক আইসক্রিম খেতে পাবো অনেক দিন পর। হ্যাঁ ঠিক আছে, কটন ক্যান্ডিটা কিন্তু শুনেছি খুব ভালো খেতে, কটন ক্যান্ডি। আচ্ছা এটা কটন ক্যান্ডি। ভাই আমারটা কই? তোরা দুজন তো হয়ে গেল, আমারটা ভাই কেমন খেতে বল। একদম বলতে পারছি না, এতটা টেস্টি এন্ড হেলদি। হেলদিও মানে আমার কাছে স্বাদ, আমার প্রিয় খাবারগুলো হেলদি। তুমি কি খাচ্ছ রাজা? স্যান্ডউইচ, স্যান্ডউইচ হচ্ছে স্যান্ডউইচ টাইপের। বাহ খুব সুন্দর তো, বেশ জানাবি কেমন হলো? দারুণ। আর আমাদেরকে অডিও লাগছে যে লেখা নেই, আমার পর তো কি লেখা আছে? এলাকা পরিবেশ পরিচ্ছন্ন রাখু, হাতে এক গুচ্ছে প্লাস্টিক। আরে তোর এখন শেষ হইলি? তুই রেটিং কিন্তু খারাপ দিচ্ছিস, দোকানওয়ালা তোকে পিটবে। আমরা কিন্তু বাঙালি কোনো এই জিনিসটা ফেলতে পারি না। যা হ্যালো নষ্ট, আর আমি কি করে খাবো? ওটা ওটা ফেললি কেন? আমি চেটেছিলাম। তো গাইস আজকের মতো ব্লগ এখানেই শেষ হলো, আগামী দিনে শেষ হয়ে গেল। এই হচ্ছে তার কভারগুলো, একটু এখানে ফেললাম না, একটু বাড়িতে ফেলা হবে। আগামী দিনে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। সো সে হাই অন আসানসোল মাই জান, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ঘন্টি অন করে দাও। ওকে বাই বাই, টাটা, লাভ ইউ গাইস।